नमस्कार बंधुरा, रेचन और सालर संकुलित संयुक्त प्रश्न आज के करब हमारे कलकता पुलिस कन्स्टेबल जीवन विज्ञान क्लस एक गुरुत्वपूर्ण दूटी अध्याय एकसाथे करब। एक रेचन जार मध्य उद्भिद रेचन और प्राणी रेचन और सालर संकुलित चैप्टर विगत बचरे जिसमें गुरुत्वपूर्ण प्रश्नगुलो एसेछिलो चैप्टर के बेचे नामा खूब गुरुत्वपूर्ण प्रश्नगुलो आज के तोमादेर साथे आलोचना करते एसेछि। तो भिडियोटी शेष पर्यन्त देखबे, आशा करछि भिडियो तोमादेर अनेकटा काजे लागबे और भालो लागले अवश्य लाइक और नतून हले चैनलटिके अवश्य सबसक्राइब करबे, ठीक आछे। तो चलो आज के क्लस होच्छे जीवन विज्ञानेर रेचन और सालर संकुलित। आजकेर प्रश्न नम्बर 66 66 नम्बर प्रश्न, उद्भिदे नाइट्रोजेन विहीन दुटी रेचन पदार्थेर नाम कि कि? सठिक उत्तर हबे गत रजन तरक्षित। एगुलो केन दिलाम, कारण तोमादेर परीक्षा अनेकटा जेहेतु एमसीक्यू टाइपेर हय तो एरकम प्रश्न एसे थाके जे उद्भिदे नाइट्रोजेन विहीन रेचन पदार्थटि हलो एक ए नम्बर अपशन गत, बी नम्बर अपशन किरण बडी, सी नम्बर अपशन दिलो रेशार पिन, ठीक आछे। तो एर जन्य किन्तु एभावे आमि तोमादेर बोले दिलाम। प्रश्न नम्बर 66, প্রাণীদের নাইট্রোজেন বিহীন দুটি রেচন পদার্থের নাম কি কি? তো প্রাণীদের নাইট্রোজেন বিহীন দুটি রেচন পদার্থের নাম হচ্ছে এটা কার্বন ডাইঅক্সাইড CO2 আর একটা হচ্ছে কিটন বডি। প্রশ্ন নাম্বার 68, উদ্ভিদের নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থের নাম কি কি? তো উদ্ভিদের নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থের নাম হচ্ছে বিভিন্ন উপাক্ষার, যেমন কুইনাইন, এসারপিন, মরফিন, ডাটুরিন, যত রকমের উপাক্ষার আছে সেগুলো হচ্ছে উদ্ভিদের নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থের নাম, ঠিক আছে। প্রশ্ন নাম্বার 69, উদ্ভিদের কার্বনযুক্ত রেচন পদার্থের নাম কি? তো উদ্ভিদের কার্বনযুক্ত রেচন পদার্থের নাম হচ্ছে ট্যানিন। প্রশ্ন নাম্বার 70, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সর্পকন্দা গাছের মূলে কোন উপাক্ষার পাওয়া যায়? তো সর্পকন্দা গাছের মূলে রেশারপিন উপাক্ষার পাওয়া যায়। প্রশ্ন নাম্বার 71, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সিংকোনা গাছের ছালে কোন উপাক্ষার পাওয়া যায়? তো সিংকোনা গাছের ছালে কুইনাইন উপাক্ষার পাওয়া যায়, ঠিক আছে। প্রশ্ন নাম্বার 72, তামাক গাছের পাতায় কোন উপাক্ষার পাওয়া যায়? তো সঠিক উত্তর হবে তামাক গাছের পাতায় নিকোটিন উপাক্ষার পাওয়া যায়। প্রশ্ন নম্বর 73, উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ তৈরিতে কোন উপাক্ষার ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে হচ্ছে উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ তৈরিতে রেশারপিন উপাক্ষার ব্যবহৃত হয়, ঠিক আছে। চলো এরপরে আমরা আমাদের নেক্সট কোশ্চেনগুলো আলোচনা করব। বন্ধুরা, রেচন ও সালের সংক্রান্ত থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু আমি আলোচনা করছি, ঠিক আছে, কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য খুব গুরুত্বপূর্ণ। চলো প্রশ্ন নম্বর 74, চামড়া পাকা করতে কোন রেচন পদার্থ ব্যবহৃত হয়? তো সঠিক উত্তর হবে চামড়া পাকা করতে ট্যানিন রেচন পদার্থ ব্যবহৃত হয়, ঠিক আছে। প্রশ্ন নম্বর 75, কেচোর প্রধান রেচন অঙ্গের নাম কি? তো কেচোর প্রধান রেচন অঙ্গের নাম হচ্ছে নেফ্রেডিয়া, ঠিক আছে। প্রশ্ন নম্বর 76, চিংড়ি মাছের প্রধান রেচন অঙ্গের নাম কি? তো চিংড়ি মাছের প্রধান রেচন অঙ্গের নাম হচ্ছে সবুজ গ্ল্যান্ড বা সবুজ গ্রন্থি। প্রশ্ন নম্বর 77, অ্যামিবার রেচন অঙ্গের নাম কি? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তো অ্যামিবার রেচন অঙ্গের নাম হচ্ছে সংকোচী গহ্বর, ঠিক আছে। চলো প্রশ্ন নম্বর 78, বৃক্কের গঠনগত ও কার্যগত এককে কি বলে? বৃক্কের গঠনগত কার্যগত এককে নেফ্রন বলে। প্রশ্ন নম্বর 79, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, রাফাইট কোথায় পাওয়া যায়? সঠিক উত্তর হবে হচ্ছে ওল কচুতে, ওলেও পাওয়া যায় কচুতে পাওয়া যায় রাফাইট। পরীক্ষার স্তরে রাফাইট পাওয়া যায় আলুতে, কচুতে, ঠিক আছে, গাছে, অপশন দিয়ে আসতে পারে। সঠিক উত্তর হবে হচ্ছে ওল এবং কচুতে। প্রশ্ন নম্বর 80, কফির বীজে কোন উপাক্ষারটি পাওয়া যায়? তো কফির বীজে ক্যাফিন উপাক্ষারটি পাওয়া যায়। প্রশ্ন নম্বর 81, ম্যালেরিয়া জ্বরের ওষুধ হিসাবে কোন উপাক্ষারটি ব্যবহৃত হয়? তো ম্যালেরিয়া জ্বরের ওষুধ হিসাবে কুইনাইন উপাক্ষারটি ব্যবহৃত হয়, ঠিক আছে। এটা কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে যে ম্যালেরিয়া জ্বরের ওষুধ হিসাবে কোন উপাক্ষারটি ব্যবহৃত হয়, একটি প্রিভিয়াসের গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঠিক উত্তর হবে যে কুইনাইন। প্রশ্ন নম্বর 82, গ্লোমেরুলাস কোন অঙ্গে পাওয়া যায়? সঠিক উত্তর বলো, গ্লোমেরুলাস কিন্তু বৃক্কে পাওয়া যায়। অপশন আসতে পারে গ্লোমেরুলাস কোন অঙ্গে পাওয়া যায়, দিয়ে দিল হচ্ছে বৃক্ক, তারপরে নেফ্রন, তারপরে চক্রি, অগ্নাশয়, ঠিক আছে। তো সঠিক উত্তর হচ্ছে বৃক্ক। চলো প্রশ্ন নম্বর 83, মানব দেহে রক্ত পরিশ্রিত হয় কিসের মাধ্যমে? WBCS একটি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো সঠিক উত্তর হচ্ছে মানব দেহে, সরি, হ্যাঁ, মানব দেহে রক্ত পরিশ্রিত হয় কিন্তু কিডনির মাধ্যমে। তো সঠিক উত্তর হচ্ছে কিডনি, ঠিক আছে। চলো এরপরে নেক্সট আমরা যে কোশ্চেনগুলো দেখবো সেটা হচ্ছে সালোক সংক্রান্ত থেকে নামা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নগুলো একবার চোখ বুলে যাবে, ঠিক আছে, এখান থেকে আসতে এখান থেকে কমন পাবে। প্রশ্ন নম্বর 84, সালোক সংক্রান্তের প্রধান স্থান? সঠিক উত্তর পাতার মেসোফিল কলা। প্রশ্ন নম্বর 85, সালোক সংক্রান্তকারী অঙ্গাণু? তো সালোক সংক্রান্তকারী অঙ্গাণুর নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। প্রশ্ন নম্বর 86, সালোক সংক্রান্তকারী একক? তো সালোক সংক্রান্তকারী এককের নাম হচ্ছে কোয়ান্টাসোম। প্রশ্ন নম্বর 87, সালোক সংক্রান্ত অক্ষম উদ্ভিদ? সালোক সংক্রান্ত অক্ষম উদ্ভিদ হচ্ছে স্বর্ণলতা এবং বিভিন্ন ধরনের ছত্রাক। প্রশ্ন নম্বর 88, সালোক সংক্রান্তে সক্ষম প্রাণী? তো সালোক সংক্রান্তে সক্ষম প্রাণী নাম হচ্ছে ইউক্লিনা। প্রশ্ন নম্বর 89, কোন আলোতে সালোক সংক্রান্তে সর্বাপেক্ষা বেশি হয়? খুব গুরুত্বপূর্ণ প্রিভিয়াস একটি প্রশ্ন, কোন আলোতে সালোক সংক্রান্ত সবচেয়ে বেশি হয়? তো সঠিক উত্তর হবে হচ্ছে লাল আলোতে, ঠিক আছে। তো লাল আলোতে কিন্তু সালোক সংক্রান্ত সবচেয়ে বেশি হয় এবং সালোক সংক্রান্ত সবচেয়ে কম হয় কোন আলোতে? তো উত্তর হচ্ছে সবুজ আলোতে, ঠিক আছে।
প্রথমে 19 প্রিভিয়াস একটি কোশ্চেন, ক্লোরোফিলে কোন ধাতব উপাদানটি থাকে? তো ক্লোরোফিলে কোন ধাতব উপাদানটি থাকে? সঠিক উত্তর হচ্ছে ম্যাগনেসিয়াম। ক্লোরোফিলে ম্যাগনেসিয়াম নামক ধাতব উপাদানটি থাকে। প্রথমে 91 সালক সংশ্লেষে আলোক দশা কোথায় সম্পন্ন হয়? আলোক দশা সম্পন্ন হয় ক্লোরোপ্লাস্টের গ্রানায়। এবং সালক সংশ্লেষে অন্ধকার দশা কোথায় সম্পন্ন হয়? ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায়। এই দুটো ভালো করে মনে রাখবে। প্রথমে 93 সালক সংশ্লেষে প্রথম স্থায়ী কার্বন যৌগের নাম কি? ফসফোগ্লিসারিক অ্যাসিড, সালোক সংশ্লেষের প্রথম স্থায়ী কার্বন যৌগ। প্রশ্ন 94 এবং আজকে আমাদের শেষ কোশ্চেন, সালোক সংশ্লেষের সময় ইলেকট্রন পরিবহনের জন্য দায়ী ধাতব আয়নটি কি? সঠিক উত্তর লোহা। এটি একটি কিন্তু প্রিভিয়াসের প্রশ্ন যে সালোক সংশ্লেষের সময় ইলেকট্রন পরিবহনের জন্য দায়ী ধাতব আয়নটি হলো লোহা। একটা প্রশ্ন উত্তর দিবে যে উদ্ভিদের রচন অঙ্গের নাম কি? ঠিক আছে, যারা যারা জানো তারা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে এটা কমেন্ট করে জানাবে যে উদ্ভিদের রচন অঙ্গের নাম কি। ঠিক আছে, তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে। চারিদিকে আওয়াজ, ঢাকঢোলের আওয়াজ, শঙ্খের আওয়াজ, আজ শুভ নবমী। ঠিক আছে, তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ বন্ধুরা।